এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, প্রবল বৃষ্টি আর ভূমিধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে 129 জন, নিখোঁজ রয়েছে বহু, চলছে উদ্ধার কাজ। তো বন্ধুগণ, এই ঘটনা কোথায় ঘটেছে, কিভাবে ঘটলো, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। প্রাকৃতিক বিপর্যয়ে মহারাষ্ট্রে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে এখনও পর্যন্ত প্রবল বৃষ্টি ও ভূমিধসের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত 129 জন। বিপদ সংকুল এলাকায় এখনও অনেকেই আটকে থাকার আশঙ্কা করা হয়েছে। একটানা প্রবল বর্ষণে বিধ্বস্ত মহারাষ্ট্রের রত্নাগিরি, রায়গড় এবং সাতারা তিন জেলাতেই আকাশভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে অনেকের। ভেসে গিয়েছে ঘর বাড়ি, জলের তলায় রাস্তাঘাট, দোকান বাজার। জানা গিয়েছে গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 129 জন। এর মধ্যে বৃহস্পতিবার রায়গড় জেলার তালাই গ্রামে ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে 38 জনের। মহারাষ্ট্র বিপর্যয় মোকাবিলা দপ্তরের সিনিয়র আধিকারিক জানান, ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে রাজ্যের ছবিটা। 48 ঘন্টায় মৃত্যু হয়েছে 129 জনের, জোর কদমে চলছে উদ্ধার কাজ। ভূমিধসে ও প্রবল বৃষ্টিতে আটকে পড়েছেন বহু, হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত 80-85 জন। জানা গিয়েছে নৌসেনা বাহিনী, উপকূলরক্ষী বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ মোট 15টি দল সর্বহারা মানুষগুলিকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ইতিমধ্যে প্রায় 84,500 মানুষকে পুনের কাছে নিরাপদ এলাকায় সরিয়ে আনা হয়েছে, যাদের মধ্যে কোলাপুর জেলারই 42,000-এর বেশি বাসিন্দা রয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আটকে পড়াদের দ্রুত উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ঘটনায় কেন্দ্র সরকারের তরফে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।